মেরিনের, তো ও এখন লাস্ট 4 মাস, মানে ওদের শিপ তো বাইরে, তো ও লাস্ট 4 মাস যাবৎ কোনো পোর্টে, মানে কোনো জায়গায় নামতে পারেনি, ওদেরকে পারমিশন দেয়নি, ওরা শিপে শিপি আছে, ওদের শিপ থেকে নামতে দিচ্ছে না কোনো কান্ট্রিতে, তো বেচারার জন্য আফসোস লাগলো হঠাৎ করে। আমি এই বাংলাদেশ নেভির যেটা সামুদ্রিক মহড়া হয়েছিল সেখানে ট্রেনিং করতে গেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, অফিসারদের টাইটেলে সাথে হচ্ছে, কথা, টাইটেলে হচ্ছে আমরা যখন গিগ রেডি করব, আমাদের গিগ টাইটেল যা থাকবে আমরা টাইটেলে তা দিব, আমাদের গিগ টাইটেল যা থাকবে আমরা টাইটেলে তা দিব যখন আমরা গিগের জন্য ছবি রেডি করব। আর যদি কোনো পেজ আর কোনো চ্যানেলের জন্য ছবি রেডি করি, ওই পেজ ওই চ্যানেলের নাম দিব, ওই কি পেজ দিবো ওই আবার, চ্যানেলের নাম দিব। টাইটেলে সরি, কি, টাইটেলে কি দিবো বুঝলাম না। আমার এই যখন বিজনেস আমরা, নিয়ে একটা পেজ আছে, সেই পেজের নাম দিবো। যখন আমরা ফাইবারের জন্য ছবি রেডি করব, ফাইবারের জন্য ছবি এসইও করব, তখন এই টাইটেলে আমরা ফাইবারে যে গিগটার উপরে যে টাইটেল দিব ওই টাইটেলের নামটা লিখব। গিগ টাইটেল থাকে না মিথিল আপু? দ্যাট মিন্স কি আপু, সোশ্যাল মিডিয়া বা এরকম সামথিং? না না, ওয়েট ওয়েট, আপনি ভাই, আরাফাত ভাই, আপু গিগ টাইটেল জিনিসটা কি একটু বলেন তো। মিথিলা আপু মনে গিগ হয় টাইটেল লাইফলাইন হচ্ছে যে সেন্টার আমি যে সার্ভিসটা দিব ওই সার্ভিসটা যে সার্চ করবে, কেউ যদি ওই ওই রিলেটেড সার্ভিসটা চায় তাহলে ওটা সার্চ করলে আমারটা চলে আসবে, আমার টাইটেলটা ওখানে শো আছে। ইন করবে, আমার ডিটেল গিগ শো টাইটেলটা আমি করবে। আপনাদের দেখিয়ে দিব টাইটেল কোনটাকে বলে, ঠিক আছে? শুধু এবং এটা মনে সেখানে রাখবেন। কিওয়ার্ডস রিলেটেড বা এরকম ট্যাগ রিলেটেড ওয়ার্ড গুলো ইউজ করলে ভালো সার্চে চলে আসে। হ্যাঁ, এই টাইটেলটা দিব। যদি আমরা ফেসবুক, ইউটিউব এবং লিঙ্কডইন এর জন্য করে থাকি তাহলে যার অ্যাকাউন্টের জন্য করছি তার নাম দিব। আপু অলরেডি সাবজেক্ট, দেখাইছিল যেটা, ওই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যে লেখাটা ছিল ফার্স্টে, ওইটাই হচ্ছে টাইটেল। সাবজেক্ট হচ্ছে আমরা যার কাজ করছি। যদি ছবিটা হয়, আমরা তো ছবিটা ক্রিয়েট করবো একটা চ্যানেলের জন্য, এখন চ্যানেলটা যদি ফুড চ্যানেল হয়, ফুড চ্যানেল হয়, আমার কথাটা বুঝতে পারছেন? ছবিটা অবশ্য ফুড বেসিসে হবে, তো আমরা ওইটাকে সাবজেক্ট দিব। সাবজেক্ট আমাদের দেখতে হবে যে আমরা কিসের উপরে চ্যানেলটাকে ক্রিয়েট করছি আর অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করছি, ঠিক আছে? আমরা পেজ রেডি করে দিচ্ছি, ড্রেস পেজ, তাহলে সাবজেক্টটা আমরা লিখে দিব ক্লদিং, ঠিক আছে? আপনাকে সবাই বুঝতে পেরেছেন? রেটিংসটা আমরা 5 স্টার রেটিংস দিব, রেটিংসটা আমরা 5 স্টার রেটিংস দিব। ভুলে গেল। এখন থেকে ট্রাই করব আমরা আমাদের ছবিগুলি যখনই আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করব, আমরা সেটার এসইও করে দিতে, এসইও ছাড়া না দিতে, তাহলে হবে কি, আমার ছবিটা অন্য কোথাও ইউজ করলে কেউ, আমি সেটা বুঝবো, আমার নাম দিয়ে সার্চ করলে কে কোথায় ছবিটা ইউজ করেছে ওটা বেরোয় যাবে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে বেরোয় যাবে, এবং আপনার রেডি করা ছবি, আপনার এসইও করা ছবি, আপনি কোথাও একবার আপলোড করলে সেটাকে যদি কেউ ডাউনলোড করে পরবর্তীতে একটুখানি চেঞ্জ করেও আপনার যদি সেটাকে গিগে আপলোড করে, সে সাথে সাথে ফ্ল্যাগ খাবে। ওই সাবজেক্টটা কি আমার, সাপোজ এটা আমার বিসিসি পেজ, তো এখান থেকে আমি কি সাবজেক্টটা কি দিব? টাইটেলে 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 আপনার বিএনসিসি পেজের নাম দিবেন, সাবজেক্ট দিবেন আপনার বিএনসিসি কি, বিএনসিসি জিনিসটা কি, ও আচ্ছা বুঝতে পারছি। এটা কি রান্না বাড়া, না এটা কাজ, না এটা যুদ্ধ, না এটা ঘোরাফেরা, না এটা গায়না বাজনা, এটা যেটা হবে সাবজেক্ট ওটা দিতে হবে, বুঝা গেছে ভাইয়া? হ্যাঁ বুঝছি। তারপরে রেটিংস এ দিবেন 5 স্টার রেটিংস, রেটিংস এ 5 স্টার রেটিংস। এখন ট্যাগে আসেন, ট্যাগ হচ্ছে আমরা যে টপিকটা নিয়ে কাজ করব, আমরা যে টপিকটা নিয়ে কাজ করব, এখন আমাদের গিগের প্রত্যেকটা গিগে 5টা করে ট্যাগ দেয়া যায়, 5টা করে কিওয়ার্ড দেয়া যায়, তো আমরা এখানে ওই যে ট্যাগ গুলি দিব ওই ট্যাগ গুলি এখানে দিব, সেটা হচ্ছে আমাদের গিগের জন্য, আমাদের ফাইবারের গিগের জন্য যখন ছবিটা করব তখন ফাইবারের গিগে যে 5টা ট্যাগ দিব ওই 5টা ট্যাগ এখানে বসাবো। কিন্তু আমরা যদি চ্যানেলের জন্য বায়ারের ফেসবুক পেজের জন্য করি, তাহলে একটা পেজের, একটা পেজ রিলেটেড কতগুলি ট্যাগ থাকতে পারে, বা ধরেন একটা ডিজিটাল মার্কেটিং এর কতগুলি ট্যাগ থাকতে পারে, আমরা একটা বায়ারের লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করে দিচ্ছি, তার ছবিটাকে আমরা এসইও করে দিব, এসইও করে দিলে তার একটা ডিজিটাল মার্কেটিয়ারের কতগুলি ট্যাগ থাকে
তার হচ্ছে ফেসবুক থাকবে, তার লিঙ্কডইন থাকবে, ইনস্টাগ্রাম থাকবে, ইউটিউব থাকবে, সমস্ত কিছু থাকবে না? ওই যেইগুলি আমরা স্কিলসে অ্যাড করছিলাম ওটাকে কিন্তু আমরা ট্যাগ আকারে অ্যাড করছি, সেম ওই জিনিসগুলি ওখানে দেব ট্যাগ আকারে। একটা ওয়ার্ড লিখবো, লিখার পরে ক্লোন আসবে, ক্লোনের পরে এন্টার দিলে লেখাটা যাবে, তারপরে আমরা আরেকটা লিখব। ট্যাগ না আসা পর্যন্ত আমরা আরেকটা ওয়ার্ড লিখব না। আমি ফেসবুক লেখার পর ওইটা কি হইছে? ক্লোন এসেছে আপনার? ক্লোন এসেছে? জি জি আসছে, ক্লোন এসেছে। তারপরে লিখেন তো আরেকটা, ইউটিউব লিখেন তো ভাইয়া, ইউটিউব অথবা লিঙ্কডইন এই টাইপের কিছু একটা দেখি। মানে হচ্ছে আমার ওই পোস্টার রিচ বেড়ে গেল না, আমি যত ট্যাগ ইউজ করবো তত আমার রিচ বাড়বে। এটা কিন্তু অর্গানিক একটা ওয়ে, এটা কখনো আমরা কাস্টমারকে বলবো না যে কিভাবে আমরা রিচ বাড়াচ্ছি তার ছবির। আমরা গুগল থেকে নামানোর সময় দেখবো অনেক ছবিতে নাম লিখা থাকে, খেয়াল করেছেন এটা? এটা এই জন্য লিখা থাকে। আপনি ওই ছবিটা গুগলে আপলোড করেন, আপলোড করে সার্চ দেন, গুগলে সার্চ বার থেকে ছবি সার্চ করা যায়, এটা জানেন আপনারা? জি জি জি। ওইভাবে আপনি ছবিটা দিয়ে সার্চ করেন, বের হয়ে যাবে কোথায় কোথায় ইউজ হয়েছে। আর বিজনেস যারা করেন, বিজনেস পেজের জন্য ছবিটা এইজন্য দেব, ওখান থেকে আপু ধরেন আমারটা কিউ ইউজ করলো, তাহলে ওকে আমি কেমনে ইয়া করব? ওকে ওই যে ওখানে তার ইনফরমেশন চলে আসছে, আপনি তাকে নক করেন, তুমি আমার ছবি নিয়ে আপনি डायरेक्टली কপিরাইট ইস্যু দিয়ে দেন। আসলে এইটা বেসিক্যালি আমরা কেন করি জানেন? এসইওটা, এসইওটা করি কপিরাইটেড এর থেকেও সবচেয়ে বেশি করি আমাদের রিচ বাড়ানোর জন্য, এনগেজমেন্ট বাড়ানোর জন্য। ধরেন একটা পেজে যদি এত ট্যাগ দিয়ে এত কিছু করে একটা ছবি আপলোড করেন, এখন যে কেউ এক জায়গায় একটা ফেসবুক লিখলো, সাথে সাথে আপনার ছবিটা ফেসবুকে, আপনার ছবিটা ধরেন একটা গাড়ির ছবি, কিন্তু আপনার ছবি ফেসবুক লিখছে ওর কাছেও চলে গেল, তার মানে কি আপনার পোস্টটা রিচ বেড়ে যাচ্ছে না অর্গানিকলি? ওই যে আমরা বলেছিলাম আমরা অর্গানিক প্রমোশন করব, এইটা হচ্ছে অর্গানিক প্রমোশনের আরেকটা ওয়ে। এখন কমেন্টসে কি লিখব আপু? কমেন্টসে আমরা কিছু লিখব না ভাইয়া। তারপরে এইখানে আমার নাম দিব, আমার নাম, আমার নিজের নাম। এখন গুগলে গেলে কপিরাইটেড ইস্যুটা কিভাবে ক্লেম করবেন সেটা ওখানে শো করবে, গুগলে আপনারা সার্চ দেন পেয়ে যাবেন। আপনার নাম আচ্ছা ভাইয়া, এই পিকটা হওয়ার পর একটু কষ্ট করে সার্চ করে দেখি, মানে আমরা আচ্ছা ঠিক আছে আমি সার্চ করে দেখি। একটু উঠান আপু, আপু হ্যাশট্যাগ গুলো কোন জায়গায় বলছিলেন যে একটু স্ক্রল করেন, হ্যাশট্যাগ গুলি বলেছি ট্যাগের জায়গায়, ট্যাগের জায়গায়, ট্যাগের জায়গায়। দেখেন ট্যাগটা হচ্ছে ট্যাগে আছে, রেটিংস এর রেটিংস টা 5 স্টার রেটিংস, 5 স্টার, 5 স্টার রেটিংস টা মিন এই রেটিংস টা বলতে, এটা পিকচারের রেটিংস একটা। আচ্ছা আর একটা হচ্ছে ডেট, ডেট, ডেটটা আমরা দিয়ে দিব, ছবিটা আমাদের কোন ডেটের। আপু ট্যাগের ব্যাপারটা না বুঝি নাই, মানে ট্যাগের ব্যাপার আমরা বলতেছি না যে কিওয়ার্ড, কিওয়ার্ড দিব, কিওয়ার্ড দিলে আমাদের আই ওই পোস্টার রিচ পারবে, ওই প্রোফাইলটা রিচ হবে, প্রোফাইলটা বেশি মানুষের সামনে শো করবে। জি তো আমি যখন ওই কিওয়ার্ড গুলি এখানে দিয়ে দিব, তখন হবে কি, কেউ যদি এই কিওয়ার্ড ধরে, ধরেন ফেসবুক লিখে কেউ কিছু একটা সার্চ করছে, যদি সে ইমেজে দেয় ডিরেক্টলি ওই ইমেজের মধ্যে তার ইমেজ চলে আসবে। আচ্ছা ডেট দিব, কপিরাইট কি আছে আপু বুঝলাম না? কপিরাইটেড এর এখানে হচ্ছে ওই যে কপিরাইট ইস্যুর একটা বললাম না, যে আপনারা গুগল থেকে এটা বের করবেন যে কপিরাইট ইস্যুটা কি আছে। আপনার
অফলাইন এর কিসের অপশন ফ্ল্যাশ মার্কেট কি কি দেখলাম অনেকগুলো বাকিগুলি এসইও রিলেটেড না ভাইয়া ছবি অফলাইন এসইও করতে যেটা হয় এটা হচ্ছে এই ছবিটা এখন আপনার আপনারা এখানে এখন ধরেন লিখেন কোনো কিছু একটা লিখে ইমেজ একটা জায়গা আসে না এই যে দেখেন ইমেজ এসেছে বিএনসিসি লিখলে থামেন এখন দেখেন বিএনসিসি রিলেটেড কত কিছু আছে কারণ হচ্ছে ওদের ইমেজের কোথাও না কোথাও বিএনসিসি লেখাটা আছে দেখেন আপনারা প্রত্যেকটা ছবি সার্চ করবেন কোথাও না কোথাও বিএনসিসি লেখাটা আছে দেখেন সোর্সিংটা কিন্তু দেখাচ্ছে ইউটিউব দেখাচ্ছে দেখেন নিচে কিন্তু সোর্সিংটা দেখাচ্ছে কোন কোন সোর্স থেকে জিনিসটা আসছে দেখতে পাচ্ছেন আপনারা জি এটা হচ্ছে কারণ ওদের টাইটেলের কারণে আপনার ছবিটা শো করছে নিচে সোর্সিংটা দেখাচ্ছে আপনি যদি ওরা এই বিএনসিসিটাকে ওরা ট্যাগ আকারে ইউজ করেছে এই জন্য সমস্ত ছবিগুলি আপনার এখানে আসছে তাহলে আপু আমি যে ছবিটা আপলোড দিলাম সেটা আসবে না আপনি ছবিটা আপলোড কখন দিয়েছেন আপনি তো আপলোড দেননি আগে আপলোড দিতে হবে ভাইয়া আপনি তো অ্যাপ্লাই করেননি ভাইয়া ও জাস্ট সেভ করেছেন আপলোড দিবেন আপলোড দিলে এটাকে গুগল অ্যালগরিদম দেখবে চেক করবে তারপরে এটা সাথে সাথে নাও আসতে পারে ভাইয়া ভাইয়া একটা কাজ করতে পারে ভাইয়া যে পিকচার মানে করেছে সেটা বিএনসিসির পেজে আপলোড করতে পারে আপলোড করা আছে তো নাকি আবার পুনরায় আপলোড করতে হবে মানে আপনি আগে আপলোড করা ছিল আপনি তো এখন নতুন করে এটা সেটিং করেছেন এখন নতুনটা আপলোড করবেন না তাহলে আসবে না কারণ এই ছবিটা কোথাও আপলোড থাকতে পারবে না আমরা যে ছবিটা রেডি করে এসইও করব সেটা কোনো ইয়ত্তা মানে কোনো প্রকার লেস হচ্ছে আমার অনলাইনে থাকতে পারবে না তাহলে আপু গুগল আমার পিকচার কিভাবে কালেক্ট করবে আমরা যখন অনলাইনে ফার্স্ট টাইম যখন এটাকে আপলোড করব সেটা আমার পেজ হোক সেটা আমার প্রোফাইল হোক আর অন্য কোথাও হোক এটা গুগল অ্যালগরিদম এটা খুঁজে বের করবে ছবিটাকে কেউ যখন ওই যে আমি ট্যাগগুলি দিচ্ছি ওই ট্যাগগুলি এখানে লিখবে তারপরে সে ইমেজে ক্লিক করবে তখন এটা শো করবে এবং এটা একটু সময় নেয় ভাইয়া একটা রায়ান ভাই একটা কাজ করতে পারেন যে পিকটা মানে এখন আমরা সেটিং করেছে সেই পিকটা মেসেঞ্জারে অ্যাড করতে পারেন তো দুই একজন যদি আপলোড করে না সোশ্যাল মিডিয়াতে না না আপু সেটা বলিনি মানে আমাদের মেসেঞ্জার মানে আমাদের গ্রুপে দিলে তাহলে কেউ একজন যখন ইউজ করতে যাবে ভাইয়ার কাছে কি ওয়ান যাচ্ছে অথবা কি করতে যাচ্ছে একটু ভাইয়া তো এটা আপলোড করেনি ভাইয়া আপনারা বুঝতে পারতেছেন না জাওয়াদ ভাইয়া উনি তো এটা আপলোড করেননি যিনি আপলোড করবে উনি ফার্স্ট মালিক হয়ে যাবে আপনি যখন ছবিটা আপলোড করবেন ওই ছবিটা আপনি যখন ওই কিওয়ার্ডটা দিয়ে কেউ সার্চ করবে তখন আপনার ছবিটাকে শো করবে না আসলে ভাইয়া যে পিকচার করেছে সেটিং আমি ওটা দেখিনি তখন যে কোনটা পিকচার সেট করেছে অ্যাকচুয়ালি ওইটা অলরেডি ওনার আপলোড করা আছে ওনার অনলাইনে আপলোড করা আছে অনলাইনে আপলোড করা যাবে না ফার্স্ট টাইম আপনাকে এসইও করে আপলোড করতে হবে আপলোডেড পিকচার আবার যদি আপনি ডাউনলোড করে এসইও করেন আপনি ফ্ল্যাগ খাবেন কারণ অলরেডি সেটা গুগল অ্যালগরিদমে ওই নামে সেভ হয়ে আছে সবার কাছে কি ক্লিয়ার অফলাইন এসইওটা মনে হয় না আপুরা আপুরা একটু সাউন্ড দেন ক্লিয়ার আপনাদের কাছে আপু আপু এটা আপলোড করা নাই এটা কি করে দেখব নাকি আপু আরেকবার বুঝাই দেন এটা তো আপনি ক্যানভা থেকে করেন নাই আপনাদের কাছে আমি আপনারা এখন আমার মাথাটা গুলাই ফেলাবেন এটা ক্যানভা থেকে করেন নাই আমি বলেছি কোন ছবি ডাইরেক্টলি নামিয়ে সেটাকে আপনি এসইও করতে পারবেন না ডাইরেক্টলি ডাউনলোড করে সেটাকে এসইও করা যাবে না রায়হান ভাই ডাইরেক্টলি ডাউনলোড করে সেটাকে এসইও করা যাবে না কারণ অলরেডি এগুলো করা যাবে আপু মানে নিজে যেগুলো করেছি অথবা নিজে আমরা ধরেন একটা মোবাইল একটা ছবি তুলছি জি মোবাইল একটা ছবি তুলছি বা আমরা ডিজিটাল ক্যামেরা একটা ছবি তুলছি আর আমরা একটা ডিএসএলআর এর ছবি তুলছি ওই ছবিটার একটা নাম থাকে ফার্স্টে ওই ছবিটাকে রিনেম করতে হবে রিনেম করে তারপরে ছবিটা এসইও করতে হবে তারপর সেটাকে আপলোড করতে হবে এখন ওই ছবি আপলোডের সময় যে ট্যাগগুলি ইউজ করব ওই ট্যাগগুলি যে কেউ যেখানে লিখবে সেখানে আমার ছবিটা শো করবে যদি তারা কোনো ছবি খুঁজে সেক্ষেত্রে তখন আমার ছবিটা ইউজ করবে আমরা অনেক সময় দেখি একটা একটা লিখে সার্চ করলে অন্য ধরনের অনেক ছবি চলে আসে না কেন আসে
কারণ তারা ওই ছবিগুলিতে ওই ট্যাগগুলি ইউজ করেছে। এটা দিয়ে অর্গানিক্যালি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো, আমাদের রিচ বাড়বে, আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে। আর গিগের ক্ষেত্রে হচ্ছে আমার ছবিটা কেউ কপি করতে পারবে না, এটা গিগের ক্ষেত্রে। ফেসবুকের ক্ষেত্রটা আমি জানি না, এটা ফাইবারের ক্ষেত্রে আপনি যদি একবার এসইও করে একটা ছবি আপলোড করে ফেলেন এবং পরবর্তীতে সে যদি ওই ছবিটা আবার আপলোড করে সাথে সাথে তাকে ফ্ল্যাগ দেওয়া হবে। এটা জাওয়াদ ভাই ট্রাই করবে, জাওয়াদ ভাই ফাইবারের ফার্স্ট ফ্ল্যাগটা জাওয়াদ ভাই খাবে। জাওয়াদ ভাই যে এক্সপেরিমেন্ট এখন করতে যাচ্ছে, এই এক্সপেরিমেন্টটা আমরা জাওয়াদ ভাইকে দিয়ে করাবো, অবশ্যই সেটা ফাইবারে, মনে রাখবেন সবাই। ঠিক আছে, আপনার ফাইবার অ্যাকাউন্ট তো খুলতে হবে, আমরা তো সবাই যখন খুলবো আপনিও খুলবেন, তখন আপনাকে ফ্ল্যাগ, হ্যাঁ তখন আপনাকে দেখাবো যে আপনি এখন প্রুফটা চাচ্ছেন, এই প্রুফটা তখন দেখাবো যে কি হয়, কি হয় যে জিনিসটা কোশ্চেনটা কি হয় সেটা আপনি দেখবেন। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে জাওয়াদ ভাইয়া, হ্যাঁ আচ্ছা। আপুরা সবাই কি অফলাইন এসইওটা বুঝতে পেরেছেন? জি আপু, জি আপু বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন? কারণ ভাইয়ারা তো কোশ্চেন করছে, আমি দেখলাম না, চুপ হয়েছিল। হ্যালো, জি জি আপু শুনতে পাচ্ছি। ওখানে যে আমরা টাইটেল যেটা দিয়েছিলাম ওটাই কি যে ইমেজের নিচে যেটা শো করতেছে গুগল ক্রোমে, যে এটাই কি ওটা? হ্যাঁ, আমরা যে টাইটেলটা দিয়েছি, টাইটেলটা এখানে দেখেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেল। আরে এত যদি একটা মাউস কেউ না রে, আমি পড়বো কিভাবে? আমি বলছি, আমি চোখে দেখি। রায়হান ভাই, যেমন এই থার্ড পিকচার, এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট ক্রপস, এটাই হচ্ছে মেইন টাইটেলটা। এই যে দেখেন এখানে লেখা আছে বিএনসিসি ড্যাশ দা নিড এ ব্রেক, দিচ্ছি মুন্না ভাই, নিড এ ব্রেক, আপনি শুয়ে শুয়ে ব্রেকটা আপনাকে দিচ্ছি। আমি ভিডিওতে দেখলাম আপনি সারাক্ষণ শুয়ে ছিলেন। এই যে বিএনসিসি ড্যাশ দা ভলান্টিয়ার্স, ঠিক আছে ভাইয়া, এটা উঠে বসতে হবে না ভাইয়া, আমি এটা পান করছি। এই যে এইটা ভলান্টিয়ার্স, এইটাই হচ্ছে টাইটেল। এই টাইটেলটা আমরা আমাদের পেজের যখন পেজের সময় আমরা পেজের ছবি যখন এসইও করব তখন এটা দেব। তাতে হবে কি আমাদের যে অর্গানিক্যালি আমরা যে বলি আমরা তোমার পোস্টের রিচ বাড়াবো, এঙ্গেজমেন্ট বাড়াবো, আমরা বললাম না অর্গানিক্যালি বাড়াবো, অর্গানিক্যালি আমরা 7 বারের বেশি শেয়ার করতে পারবো না, তো তখন কি করব ওইটা, তখন কি করবো? এই জন্য আমরা ছবিগুলি এসইও করে দেবো। এসইও করে দিলে হবে কি, এর পরবর্তীতে কেউ যদি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে কোথাও যাচ্ছে, আমরা ফেসবুকে লিখি না যে পাকিস্তানি ড্রেস, মনে করেন পাকিস্তানি ড্রেস লিখলাম, তখন অনেকগুলি শো করতে থাকে না হ্যাশট্যাগ দিয়ে লিখা থাকলে, তখন আমার ছবিটা শো করবে অটোমেটিক্যালি, আমার ছবি রিচ বেড়ে যাবে, আমার ছবির এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং ওইখানে দেখাবে যে আমার ছবিটা কোন পেজের। তো ট্রাফিকটা কি অর্গানিক্যালি আমার কাছে চলে আসছে না? আপু আমি একটা ইন্টারফেয়ার করতে চাই। জি ভাইয়া, জি, লাইক আমি একটা ফেসবুকে আমার নিজের পেজে একটা পোস্ট আপলোড করব, কথার কথা আমার নিজের পিক একটা আপলোড করলাম, যদিও করব না, তারপর এখন আমি ওইখানে লিখলাম হ্যালো ফ্যান, এখন আজকে কি করছো দেখি আপু, আপু একটু কোশ্চেনটা করছে, এখন আপু আমার সেই পিকচারের যে হেডলাইনটা সেটা কি ওই হ্যালো ফ্যান এখানে সেটাই হতে হবে, এরকম কিছু? আমি বুঝিনি, আবার বলেন। লাইক আমি একটা ফেসবুকে পোস্ট আপলোড করলাম, যেমন যেমন রিপন আপলোড করছে অথবা কথার কথা এরকম কেউ আপলোড করছে, এখন আমার ফেসবুকের পোস্টের ভিডিও, হ্যাঁ কথার কথা এরকম বলছে যে রিপন ভিডিও যদি ভিডিওটা ফেসবুকে আপলোড করে তখন যদি সে এসইও করতে চায় তখন সে হেডলাইনে কি ফেসবুকে যে পোস্ট দিচ্ছে সেটা হতে হবে, এরকম কিছু? এত ডিটেইলে তো সে লিখবে না, সে শুধু রিপন ভিডিও দিয়ে দিবে, টাইটেলে রিপন ভিডিও দিবে। আচ্ছা, তাহলে মানে টাইটেলটা শর্টলি হলেও হবে, কিন্তু ফেসবুকের পোস্ট অথবা কিছু অন্য কিছু হলেও কোনো সমস্যা নেই আপু, ওই রিলেটেড হতে হবে, না হতে তো আপনি পেজ আপনার পোস্ট ছবিটাকে তো খুঁজে পাবে না। জি জি আমি বুঝছি আপু, এটা আমি করছি যাতে ছবিটা রিচ পারে, তো টাইটেলটা নিশ্চয়ই আমার পেজ রিলেটেড হবে। এখন পেজে যদি আমি ধরেন আপনাকে যদি এখন বুঝাই যে আই মেয়েদের নতুন ড্রেস কি আছে, কেউ একজন বলো তো আপুরা, পাখি ড্রেস আগানুর, ধরেন আমি টাইটেল দিব পাকিস্তানি আগানুর, পাকিস্তানি গোপী, গোপীকে দিয়েছে সাকলাইন ভাই, অনেক পুরনো, আপডেট হন, এই পুরনো থাকলে আপনি ডিজিটাল মার্কেটিং হবে না আপনাকে দিয়ে, আপডেটেড হন। আগানুর, আগানুর লিখবো আমরা পাকিস্তানি অরিজিনাল আগানুর, এটা হবে আমার টাইটেল। তাহলে অন্য কোথাও কেউ যদি পাকিস্তানি আগানুর দেয় বা অরিজিনাল আগানুর দেয় ওখানে ছবি যদি শো করে সেখানে আমার ছবিটা যাবে।
বুঝা গেছে? ক্লিয়ার? আগা মাথা জি ভাই, জি আপু সবার কাছে ক্লিয়ার? আপু এই যে ক্যানভাতে ইমেল ইমেল আইডি দেওয়ার অর্ধেক বলে আপু কি মিউট করে চলে গেল? সুমন ভাই একমাত্র আমার বাধ্য স্টুডেন্ট একটা। সুমন ভাই কি আমি দেখেছি ফার্স্ট টু লাস্ট ইউনার ভিডিওটা অন করে রাখছে। হ্যালো, বুঝি নাই আপু কি বলছেন, অর্ধেক কথা আসে না, এটা পোস্টমর্টম করতে হবে এখন। এই যে ক্যানভাতে ইমেল আইডি দেওয়ার পরে যেটা আসছে, হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, টিচার, স্টুডেন্ট, পার্সোনাল, স্মল বিজনেস, তারপরে কিছু ই আসছে, এখান থেকে কোনটা সিলেক্ট করতে হবে? আপু এখন তো তাহলে এটা আপডেট করছে, আমি তো আগে খুলছি, আমি আমাদের সময় এগুলি ছিল না, ডাইরেক্টলি এটা দিয়ে ঢুকে গেছি। অপশন কয়টা সিলেক্ট করা যায় আপু, একটু কষ্ট করে দেখেন। একটাই সিলেক্ট করতে হবে, এখান থেকে এখানে ছয়টা অপশন আছে। সময় অপশনগুলো ছিল না ভাই, আমরা যখন ক্যানভাতে খুলেছি তখন এই অপশন ছিল না, আমি জেনে দিয়েছিলাম। আই সবাই সবাই একটা ব্রেক চাচ্ছে, সবাই একটা ব্রেক চাচ্ছে, 20 মিনিটের একটা ব্রেক দিই, সবাই একটা নামাজ টামাজ পড়ে আসুক, একটা 20 মিনিটের ব্রেকে যাই আমরা সবাই। অলরেডি 5:07 বাজে, আরাফাত ভাই ব্রেক ফর 20 মিনিটস লিখে দেন, এটা তো আপনার কাজ, এটা আর বলতে হবে আপনাকে? আপু তাহলে লাঞ্চ করে আসি, নামাজও পড়ে আসি। আরাফাত ভাই আরাফাত ভাই 20 মিনিট ব্রেক নিউ শট ইন ভিডিও। আরাফাত ভাই হচ্ছে আমার আরেকজন বাদ, আরাফাত ভাই আমার আরেকজন বাদ্য স্টুডেন্ট, ক্যামেরা অন করে একদম। কোন আপু কি আছেন, কোন কোশ্চেন আছে, কোন কোয়ারিজ আছে আপুদের? আজকে তো জাওয়াদ ভাইয়ের কোশ্চেনের ঠেলায় আপনারা কেউ কোশ্চেন করতে পারেন নাই। আমি বললাম সবসময় তো করেন না, অন্যান্য সময় অন্যান্যরা সবাই করে, আজকে আপনি করেছেন সেটা বলেছি। না আপু আমার জন্য এই ব্যাপারটা কিছুটা নতুন, মানে নতুন অন্যগুলো তো হয়তো আমার জন্য কিছুটা পুরানো ছিল। হ্যাঁ বুঝতে পেরেছি, তার মানে নতুন কিছু একটা ফার্স্ট টাইম আপনি আমার কাছ থেকে শিখলেন। না আপু এর আগেও শিখেছি, এর আগে একটা কথা শিখেছি আপু আমার সারা জীবন মনে থাকবে, কখনো বায়ারকে কখনো শিক্ষিত বানানো যাবে না, বায়ারকে কখনো ডিজিটাল মার্কেটিয়ার বানানো যাবে না, শিক্ষিত না, বায়ারকে কখনো ডিজিটাল মার্কেটিয়ার মানে এই টপিকে শিক্ষিত বানানো যাবে না। হ্যাঁ জি আমার এই কথাটা জীবন মনে থাকবে, কোনো আপু কোনো ভালো কাউকে শেখাই আমি মাত্র কথাটা বলবো। থ্যাংক ইউ ভাইয়া, এটা পরে বুঝবেন কেন বলেছি। একটা কথা আমার মনে থাকবে, আপনার কোনটা মনে থাকবে? নকরামি নকরামি। আচ্ছা উজ্জ্বলনাথ ভাইয়া, নতুন ওয়ার্ড শিখলাম। আর কারো কোনো কোশ্চেন আছে? ওয়ার্ড মনে থাকা লাগবে না, কোশ্চেন আছে কারো কোনো? আপনারা এখানে আপু এখানে যে ছয়টা অপশন দিছে ওইখান থেকে আমি পার্সোনালটা ট্রাই করছি, কিন্তু এখানে দিছে ট্রাই ফিক্স ফর রবিউল ভাইয়া নেই, রবিউল ভাইয়ার বাবা অসুস্থ, আর একটা কে নেই একটু বলবেন আমাকে, আরেকটা ফাঁকি বাজকে লুৎফা কবির তো না, লুৎফা কবির থাকে না, লুৎফা কবির ছাড়াই আমরা 23 জন থাকি। সানজিদা, সুমন ভাই, বিজয় ভাই, মিথিল আপু, মৌকুশি আপু, সারা, সামিরা, রায়হান কবির, মোহাম্মদ, ফরহাদ ভাই, নুসরাত, ইয়াসিন ভাই আছে নাকি? ইয়াসিন ভাই নাই। ফরহাদ ভাই আজকে আপনি কোনো কথা বললেন না, ফরহাদ ভাই, বিজয় ভাই, সুমন ভাই, আপনাদের কি কোনো কোয়ারিজ নাই? না এখন নতুন জিনিস শিখাচ্ছি না, এই জন্য আপনারা এগুলি পারেন বলে কথা বলছেন না ভাইয়া, আমি আসলে ভয় থাকি আপনাদেরকে নিয়ে, কারণ আপনারা সবাই জানা, আমি শুধু কম জানা, তো কোনটা আপনারা জানছেন কোনটা আসলে মনোযোগ দিয়ে শুনছেন আমি বুঝি না।
আপু রাহিম বলছিলাম আচ্ছা ওই যে আমার একটা কোশ্চেন ছিল ক্যানভাতে PNG ফাইল যেটা আমরা ডাউনলোড করব আর কি যদি কোনো ভিডিও থাকে বা অডিও কোনো ক্লিপস থাকে তো ওই ফাইলটাকে কি আমরা এসইও করতে পারব না হ্যাঁ সেম ওয়েতে এসইও করতে পারব সেম ওয়েতে মানে এডিট করে অবশ্যই এডিট করে সেটা আমরা ইয়ে করে করব না যে আমরা মানে রিনেম আমরা ডাইরেক্টলি নামিয়ে এনে করব না আমাদের এডিট করতে হবে এডিট করে নতুন করে একটা জিনিস তৈরি করলে তারপরে সেটাকে আমরা এসইও করব ডাইরেক্টলি কপিরাইট ডাইরেক্টলি ডাউনলোড করে সেটাকে এসইও করব না আমরা কারণ অলরেডি সেটা এক জায়গায় আপলোডেড আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আর কেউ কিছু ঠিক আছে ওকে আর কারো কোনো কিছু খাদিজা আপু কি বুঝতে পেরেছেন আমি জানি না খাদিজা আপু আছেন কি নেই খাদিজা আপু কি বুঝতে পেরেছেন ছবি এসইও এর ব্যাপারটা জি আপু খাদিজা আপু কি আছেন জি আপু আমি রেকর্ডও করে নিয়েছি প্লাস একদম মন দিয়ে দেখেছি কই আসলে আমার ঘরে বুঝছেন আমার ঘরে তিনটা বাহিনী আছে তো এত 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 নয়েজ আসে বুঝছেন সেই জন্য আমি সহজে স্ক্রিন শেয়ার করি না এবং মিউট করে রাখি আচ্ছা আপু তাহলে ওনাদেরকে রেকর্ডিংটা দিয়ে দিবেন যারা রেকর্ডিং করছে তাদেরকে রেকর্ডিংটা দিয়ে দিবেন আপনাদের স্পিকার যাবে আর যদি স্পিকার যাবে না আপু মিউট করে ফেলেছে আবার আমার ঘরে সারাক্ষণ আছে নয়েজ বুঝছেন কোনো প্রবলেম নাই বাচ্চা থাকলে নয়েজ হবেই অনলাইন ক্লাসে এগুলি অ্যালাউ হয় কিচ্ছু করার নাই